তৃতীয় ধাপে দেশে 62টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ভোট হয়ে শুরু চলবে বিকেল 4টা পর্যন্ত। দর্শক সিলেটের গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, সিলেটে কয়টি পৌরসভায় ভোট হচ্ছে এবং নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আমাদের জানাবেন। সিলেটের কিন্তু আজকে দুটি পৌরসভাতে ভোট গ্রহণ চলছে, একটি হচ্ছে গোলাপগঞ্জ এবং আরেকটি হচ্ছে জকিগঞ্জ। তো এই মুহূর্তে আমি আছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভাতে। আপনি দেখতে পাচ্ছেন যে সেখানকার এমসি একাডেমি যেটি স্কুল, সেইখানে 6টি বুথ রয়েছে, 3টি নারী বুথ এবং 3টি পুরুষ বুথ। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী ভোটারদের কিন্তু লম্বা সারি দেখা যাচ্ছে। তো সিলেটের এই গোলাপগঞ্জে মেয়র পদে 4 জন এবং জকিগঞ্জে মেয়র পদে 8 জন, সর্বমোট 12 জন প্রার্থী কিন্তু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকেই কিন্তু সিলেটের এই গোলাপগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু যে 9টি কেন্দ্রে আছে, আমরা খবর নিয়েছি যে 9টি কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে, কোনো সংঘর্ষের ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি। তো আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে এসে তারা ভোট দিতে পাচ্ছেন এবং নির্বিঘ্নেই কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকেল 4টায় গিয়ে শেষ হবে। আজকে কিন্তু সিলেটের জকিগঞ্জ পৌরসভাতেও কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে 9টি কেন্দ্রে 8 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সেখানে উপস্থিতি রয়েছে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে এই দুটি পৌরসভাতে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত করতে 477 জন পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট রয়েছে, যাহাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেক্ষেত্রে। সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে।